আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। দর্শক, গতদিনের তুলনায় আজকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের পেঁয়াজের ছিল দাম, আমদানি ছিল, আর আজকে কিন্তু গতদিনের তুলনায় দামটা অনেক কম। তো দেশি পেঁয়াজে তো দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকের বাজার দরে এই হাটে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত রয়েছে। সবাই সাথে থাকবেন দর্শক, সম্ভব হলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই বিষয়ে ভিডিও দেখতেছেন এবং আপনাদের জেলায় পেঁয়াজের দাম কত আছে। দর্শক, আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এখানে কিরকম পেঁয়াজের আমদানি ছিল, হাটটা যদি একটু দেখাই আপনাদের, দেখছেন মোটামুটি ভালো পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি ছিল, মনে হচ্ছে পেঁয়াজের রাজ্য। দর্শক, তো দর্শক বন্ধুরা, পেঁয়াজের দামের বিষয়ে আসলে যাওয়া যায়। আপনারা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই পেঁয়াজ আপনার হচ্ছে ৩,৪০০-৫০০ করে কিনা হয়েছে, আর যেগুলো বেচন ছিল সেগুলোর দাম হচ্ছে আপনার ৩,৪০০-৫০০ করে গিয়েছে। এখানকার সব ব্যাপারে আছে তারা বলছে, আর যেগুলো মোটা পেঁয়াজ ছিল অর্থাৎ বড় পেঁয়াজ ছিল সেগুলোর দাম নাকি ৪,০০০ করে বেচা কিনা হয়েছে। যদি ৪,০০০ টাকা করে বেচা কিনা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে ১০০ টাকা পার কেজি পড়বে পাইকারি। আর এখানে খুচরা বাজারে কিন্তু গিলে এগুলো আপনার ১১৫ থেকে ২০ টাকা বেচে কিনা হবে, কারণ এখানে পার কেজিতে আপনার ৫ থেকে ৬ টাকার মতন খরচ পড়ে। হ্যাঁ, সব মিলিয়ে গাড়ি ভাড়া, লেবার খরচ সব দিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় পেঁয়াজের দাম কত আছে। এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোন জেলায় পেঁয়াজের দাম কত রয়েছে। দর্শক বন্ধুরা, আবারও বলছি সবাই কমেন্ট করবেন। আর দর্শক, এই যে পেঁয়াজের দাম গতদিন তুলনায় কিন্তু আজকে কম, এখানে ব্যাপারে যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কম থাকার কারণ হচ্ছে আপনার এলসি পেঁয়াজের আমদানি এখন মোটামুটি ভালো হচ্ছে, মার্কেটের চাহিদা এলসি পেঁয়াজের, সেই জন্য দেশি পেঁয়াজ এরকম খাচ্ছে না মানুষজন। আর আজকে দাম কম থাকার কারণ যে মূলত যে বিষয়টা নিয়ে এখানে ব্যাপারে আছে তারা বলছেন যে আপনার আমদানি প্রচুর হয়েছিল, ক্রেতা নাই, বিক্রেতা আছে প্রচুর, ক্রেতা নাই, সে অনুযায়ী আর কি দামটা আজকে বৃদ্ধি পাইছে, এটাই আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, আমি আবারও বলছি সবাই কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন যে বাংলাদেশের কোন জেলায় পেঁয়াজের দাম কত আছে। এটা করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোন জেলায় পেঁয়াজের দাম কত রয়েছে। তো দর্শক বন্ধুরা, আর রসুনের দামটা যদি বলি, রসুনের দাম হচ্ছে আপনার আজকে ভালোগুলা ৯,০০০ করে বেচা কিনা হয়েছে। তো আর যেগুলো সর্বনিম্ন ছিল সেগুলো ৫,০০০, ৬,০০০ এরকম। আর আপনারা সবাই জানবেন পেঁয়াজ এবং রসুনের দাম কিন্তু কোয়ালিটির উপরে নির্ভর করে। তো দর্শক বন্ধুরা, আবারও বলছি সবাই কমেন্ট করবেন, হ্যাঁ প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় পেঁয়াজের দাম কত আছে। আর ভিডিওতে লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন কিন্তু, আর আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত কৃষি পণ্যের বাজার সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।